মা শোনো, প্রত্যেকদিন এরকম শাসন আমার আর ভালো লাগে না। আজকে তোমার দুধের ঋণ শোধ করে দিয়ে আমি চলে যাবো। বলো, কত লাখ টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ? আমার মনে হয় কি, 3 ঘন্টা টাইম আর কখনো শেষ হবে না। কি চ্যালেঞ্জ নিছি, এই চ্যালেঞ্জ নিলে কি মানুষ বাঁচে? উমা, এই হৃদয় হৃদয় এদিকে, ভাই ভাই এদিকে, আমার আর্থিক শ্রী এ মুদা, এই কান্দা দুইরা ঈদ বানবি, এই কান্দা দুইরা ঈদ বানবি। বাইন দে, আমি যে যে কাজগুলি করছি, এই কাজগুলি তুই পর দেখ, কত কষ্ট লাগে যে মা সন্তান ফেডো রাখলে যে কত কষ্ট। আর পারম না ভাই, আর পারতাম না, আর পারতাম না, এটা খোল, এটা খোল। মা শোনো, প্রত্যেক দিন এরকম শাসন আমার আর ভালো লাগে না। আজকেই তোমার দুধের ঋণ শোধ করে দিয়ে আমি চলে যাব। বলো, কত লাখ টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ? আজকে তোমার দুধের ঋণটা আমি শোধ করে দিয়ে ঝামেলা মুক্ত হয়ে যাবো। টাকা দিলে দুধের ঋণ শোধ হয় না? টাকা দিলে যদি দুধের ঋণ শোধ হইতো, তো তোমার টাকা দিয়ে সব কিছু করতো। তুই আমি যে ওরে ফেটলিয়া যে কষ্ট দি করছি, এই কষ্ট দি তুই ভোগ কর, কি আর পরে বোঝা যাইব যে তোর দুধের ঋণ শোধ করা যাইব না না যাইব। এটা কিভাবে সম্ভব? এ মুদা, এই কান্দে দুইরা ঈদ বানবি, এই কান্দে দুইরা ঈদ বানবি। বাইন দে, আমি যে যে কাজগুলি করছি, এই কাজগুলি তুই কর দেখ, কত কষ্ট লাগে যে মা সন্তান ফেডো রাখলে যে কত কষ্ট। ছাদে নিয়ে কাপড় শুকাইতে দিবি, আবার ছাদে টানবি, সিঁড়িটা উঠলে নামলে যে কত কষ্ট দেখ। আচ্ছা ঠিক আছে, টান পর কিন্তু আবার কেউ না করবা না দুধের ঋণ শোধ। তুই এটি কইরা আমার সামনে আবি, আমার পরে দেখবো যে আমি তোরে তোর জ্ঞানে কি কয় যে মা কষ্ট ঠিকই তুমি আমার লিগে করছো, ইয়ার পরে চিন্তা ভাবনা করবো। আচ্ছা ঠিক আছে, টান। না না ভাই, ফ্রিজ মোছা যাবো না ভাই, এটা পসিবল না। আমি পারুম না রে ভাই, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ইনশাল্লাহ পারমো। ফিরিশটা না দিলে হয় না হৃদয়? তো চিন্তা কর, 10 মাস 10 দিন পেটে নিয়ে কিভাবে কাজ করছে একজন মা, এটা কেমনে পসিবল? আর আমি সামান্য 4 কেজি 4 কেজি 8 কেজি এটাই পারতেছি না, এটা কেমনে সম্ভব? কর হৃদয় দেখি, আজকে আমি সব শোধ করে ফেলো। ভাই সত্যি কথা বলতেছি হৃদয়, গার প্রচন্ড ব্যথা করতেছে। হৃদয় শেষ ফ্রিজ চূড়াটা মুচ্ছে চারিদিক দিয়ে। আল্লাহ রে, আরে গর্ত আমি ঝাড়ু দিছি। হ্যাঁ আবার কোন ঘর ঝাড়ু দিতাম? আল্লাহ আমি পারুম না। ও দে আপনাদের জন্যই করা হয়েছে। আমার কষ্ট হচ্ছে কিনা যারা হাসতেছেন বা ব্যাড কমেন্ট করতেছেন, তারা এই এই পাশে দুইটা ইট, এই পাশে দুইটা ইট নিয়ে আপনি সর্বোচ্চ 3 মিনিট দাঁড়ায় থাকেন, আমি তো 3 ঘন্টা কাজ করতেছি, তাই না? আর ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করা হয়েছে। এই ঘর মোছা এগুলা এগুলো কিন্তু শুধু আমার জন্য না, আমি শুধু আপনাদের একটা মূল্যবান মতামত চাই, কোনো লাইক চাই না, ফলো চাই না। মতামতটা এটাই করবেন, মায়ের ঋণ কি কখনো শোধ করানো যায়, আর মা কি জিনিস সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলো কথা না বাড়িয়ে কাজ করি আগে। আমার মনে হয় কি, 3 ঘন্টা টাইম আর কখনো শেষ হবে না। কি চ্যালেঞ্জ নিছি, এই চ্যালেঞ্জ নিলে কি মানুষ বাঁচে?
উমা এই হৃদয় হৃদয় এদিকে ভাই ভাই আল্লাহ রে আমার আছে আমার আছে আমার আছে আর পারম না ভাই আচ্ছা উল্টাই ফেলুন সব ও মা গো ও মা রিদি বাবা যখন বুকের ভিতরে ইটের ব্যথাটা লাগছে তখন আমার অনেক কষ্ট লাগছে। তারপর আমি একটু চিন্তা করলাম যে আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন তো মায়ের পেটে লাথি দিয়েছি, তখন মায়ের ফিলটা কেমন হবে আপনার কি কেউ বলতে পারবেন? এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য আপনার সাথে চলবে, আবার স্বার্থ ফুরিয়ে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। একমাত্র মাই পারে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসতে। হে আমার রব্বুল আলামিন, তোমার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে একটা জিনিসই চাইবো, তুমি তোমার রহমান নামের উসিলায় পৃথিবীর সকল মা বাবাদেরকে হেফাজতে রেখো এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, আর যাদের মা বাবা মারা গেছে তাদেরকে তুমি জান্নাত দান করো। আমিন। আল্লাহ রে, এখন মা আমি 3 ঘন্টা কাজ করেছি কিন্তু মা বুঝতে পারছি যে দুধের ঋণ কখনো সন্তান মায়ের শোধ করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে মা, আমার আপনি ক্ষমা করে দেন। 10 মাস 10 দিন ধরে ভেটো লইছি আমি, বুঝি কদ্দুরা মার যে কদ্দুরা কষ্ট, যে মা সন্তান গর্বে লইছে হ্যাঁ বুঝবো কত কষ্ট। যে সময় ছোট থাকতে বিছনা ফরসাপ করে দিস, ভিজা জায়গার মেয়েদের আমি শুইছি, শুকনা জায়গার মেয়েদের তরে রাখছি, বুকের উল্ফে আলগাইয়া তরে রাখছি, তরে ভিজার মেয়েদের শোয়াই নেই, নিজে কষ্ট করছি তরে কষ্ট দেনে, নিজে না খাইয়া তরে খাওয়াইছি, অনেক কষ্ট করছি। একটা সন্তান যে কত মানুষ করতে যে কত কষ্ট মার, যে মা হে বুঝে ভুলে গেছে যা মাফ করে দিলাম, আর কোনো দিন করিস না মা যে ডাকো মই এটা শুনিস।